বুঝলে আমি লোক পাঠাইতেছি, আপনারা বায়নাটা দিয়ে দেন। আধা ঘন্টা পরে আপনাদের পারিবারিক ঝামেলা, আপনারা রাস্তায় মিটার কেন? আমাদের গাড়ি ক্রয় করেন এবং বিভিন্ন জেলা যান, আপনারা চেনে শুনে বুঝে দেয় নাই কেন দেয় নাই? মালিকের মামা কার থেকে 8 লাখ টাকা পাবো? পাশে আরেকটা গাড়ি আসছিল 22 সিলিন্ডার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মেসেজ বলা পরিবহন। যারা আজকের এই ভিডিওটা দেখতেছেন তাদের জন্য একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিওটা না টেনে সবাই দেখবেন, অনেক কিছু শেখার আছে এই ভিডিওর মাধ্যমে। আমরা যারা গাড়ি ক্রয় বিক্রয় করি, আমরা প্রতিনিয়ত আপনাদের একটা কলে বিভিন্ন দূরে সাড়া দিয়ে চলে যাই কিছু যাচাই বাচাই না করে। তো আজকের এই ভিডিওটা স্পেশাল কেন, যারা গাড়ি ক্রয় বিক্রয় করেন তাদের জন্য খুব একটা জ্ঞান এবং অর্জন করার কিছু শিকার এই গাড়িতে আছে। তো যে গাড়ি মালিক, এই গাড়ির মালিক আজকে দীর্ঘ 2 মাস ধরে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমার গাড়িটা বিক্রি করব। আমি তার ফোনে সারা ততটা দিই নাই। আজকে গত এক সপ্তাহ ধরে এই ভিডিওটা কয়েকবার আমাকে পাঠাইছে, ভাই আমার গাড়িটা বিক্রি করে দেন। তো ফাইনালি আমি ডিসিশন নিছি, যেহেতু আমার ভাগি নাই গাড়ি কিনবে, ওনার জন্য একটা নিজের জন্য একটা গাড়ির প্রয়োজন। তো আমি ভিডিওটা দেখার পরে বাইকনা বলে যে গাড়িটা আমাকে নিয়ে দেন। তো আজকে সকালে গাড়িটার কাছে যাই, মালিকের সাথে সম্পূর্ণ ডিটেলস, গাড়ির দাম কীভাবে গাড়ি প্রসেসিং করে নিয়ে আসব, সম্পূর্ণ দাম দর করে আমি সরাসরি চলে যাই গাড়ির কাছে। 1 লক্ষ টাকা বাকি থাকবো মালিকানা, যদি দেয় তাহলে 1 লক্ষ টাকা দিয়ে দেবো, মালিকানা না দিতে বললে 1 লাখ টাকা জামানত থাকবে। যেদিন মালিকানা দিব সেদিনেই আমি গাড়িটা 1 লক্ষ টাকা দিয়ে ছাড়পত্র নিয়ে আসবো। তো সব কিছু ঠিক আছে। গাড়ির কাছে সকালবেলা ফোন দিয়েছি যে গাড়ির কাছে চলে যান, ড্রাইভারের নাম্বার দিয়ে দিয়েছি, সম্পূর্ণই ঠিক আছে। কিন্তু গাড়ির কাছে যাওয়ার পর গাড়িও পছন্দ আমার হয়েছে, ভাত যেহেতু দুপুর টাইম হয়েছে, যেহেতু ভাত খাই নাই, দুপুরে লাঞ্চটা করার তো দরকার। তো আমরা দুজন মিলে লাঞ্চটা করতেছি, তার এর মধ্যে গাড়ির মালিকরা বলছে যে ভাই আপনি যদি দূরে আসেন তাহলে প্রতিনিধি পাঠান, আমি বায়না দিয়ে যাই। সে তখনও বলতেছে যে ঠিক আছে বায়না দিলে আমি লোক পাঠাইতেছি, আপনারা বায়নাটা দিয়ে দেন। আধা ঘন্টা পরে তার প্রতিনিধি এসে বলে ড্রাইভারকে হাত পা ধরতেছে, গাড়িটা ড্রাইভারকে দিতে হবে, গাড়িটা ড্রাইভার কাছে বিক্রি করবো। তো গত দুই মাস ধরে যে গাড়িটা বিক্রি করবো, তখন কি ড্রাইভার শোনা নেই? তখন দিয়ে দিত ড্রাইভারকে, কারণ আমাদের মতন একটা লোক দূর দূরান্ত থেকে আসে, আসার পর গাড়ির কাছে যায়, গাড়ি কেনার জন্য তো যায় নাকি? তো এই গাড়িটা অনেক নাটক হয়েছে, গাড়িটার জন্য মালিক দেয় নাই কেন দেয় নাই? মালিকের মামা কার থেকে 8 লাখ টাকা পাবো? পাশে আরেকটা গাড়ি আসছিল 22 সিলিন্ডার, দুইটা গাড়ি মিলে 8 লক্ষ টাকা পাবো, তার জন্য গাড়িটা বিক্রি করতে দেয় না। তো আমাদের দোষ এখানে কেন? আপনাদের পারিবারিক ঝামেলা, আপনারা রাস্তায় মিটার কেন? আমাদের মতো লোকের হরানি কেন করেন? আপনাদের ঝামেলা আপনারা শেষ করেন। যারা গাড়ি ক্রয় করেন এবং বিভিন্ন জেলা যান, আপনারা চেনে শুনে বুঝে যাবেন। তখন জিজ্ঞাসা করবেন, যে কোনো কাস্টমারকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনার গাড়িতে কোনো পার্টনার আছে কি না, আপনার পরিবার গাড়ি বেচবো কি না। এটা সবাই, সব যারা গাড়ি ব্যবসা করেন সবাই জেনে শুনে পরে গাড়ির কাছে যাবেন, নাহলে আমার মতন এরকম কষ্ট করে ড্যামেরাজ দিয়ে গাড়ি ধুয়ে আসতে হবে? কিন্তু দুঃখের বিষয়ে, গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু গাড়ি আনতে আমি পারিনি। এই জীবনে প্রথম আমি একটা বোকামি করলাম, গাড়ি রেখে আসলাম। তো যারা এই ভিডিওটা আজকে দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, আমি তো গাড়ি কিনতে গেছি আর পছন্দ হয়েছে, আমি আনতে পারি নাই। তো দেশ দেশের বাইরে যে সকল প্রবাসী ভাই আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন, এই যে আমার মামা খুব কষ্ট পেয়েছি, ভিডিওটা শেয়ার দিবেন, মামার জন্য গাড়ি আনতে পারিনি। তো এখানে বিদায় নিলাম।